casa noi, oh, che no jannatar bagan mahfile bosla sobai koibo hozur keno boshi janenni amnar takar dorkar nai amnar poishar dorkar nai doner dorkar nai dolotar dorkar nai babara keno mahfile boisha gelen fordar ontoraler ammujira keno mahfile boisha gelen ekta murubbire jodi proshno kora koy re murubbi apni keno mahfile boshlen apnar kache jante chai murubbi dak diye koibo huzur ami jodi mahfile boshi amar bishwas ami murubbi jibone joto guna korchi amnar jiboner guna jodi elakar manush dekhto amrar kono din somader moddhe jayga dito na elakar jubokre jodi proshno koren o jubok bhai apni keno mahfile boshlen jubok bhai ra dak diye koibo huzur ami jibone joto guna korchi amar ma jodi amar guna dekhto ami futre futkiya dak dito na murubbi babara যুবক নজওয়ান বন্ধুরা আমি গুনাহগার শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন আমার আজকের মাহফিল আপনারা প্রধান অতিথি বানাইতেন না কিন্তু চিন্তা করেন এই গুনাহগুলা গোপন রাখছে একজন তিনার নাম কি আল্লাহ আরো জোরে কন্যাকে নাম কি আমার আল্লাহ যে আমার গুনাহটি গোপন রাখছে দুনিয়াতে কোনো মানুষ যদি যখন চুরি করে রাস্তা দিয়ে হাইটা যায় এলাকার মানুষ দেখলে কয়ে দেখছুনি চোর হাইটা যায় চোর কয়া ডাক দেয় দুনিয়ার কোনো মানুষ যদি ডাকাইতি করে তারে মানুষটা রাস্তা দিয়ে হাইটা গেলে ডাকাইত কয়া ডাক দেয় ও বন্ধুরে ও আমার নবীর উম্মতের দলেরা ডাকাইত কয়া ডাক দেয় চোর কয়া ডাক দেয় নবীরা তো একবারও জিগাইলেন না নবী গো আমাদের জীবনে এত গুনাহ করতাছি আমরার গুনাহ ঢিল লাগে দিয়ে এখনো পর্যন্ত আমরারে আপনি অপদস্থ করেন নাই অপমান করেন নাই আমার আল্লাহ দিয়ে আমরার খানা বন্ধ করে নাই আমরার কামাই রুদি বন্ধ করে নাই আমরার দুইটা সুন্দর সুন্দর হাত দিছে হাতের কাম বন্ধ করেন নাই আমার নবী ডাক দিয়ে কইব উম্মতের দলেরা তোমরা যে জীবনে এত গুনাহ করতাছো তোমার গুনাহগুলার কারণে তো তোমরা অনেক জায়গায় অবহেলিত হইয়া যাচ্ছ তবে শুনে রাখো ও দুনিয়ার বান্দার দলেরা তোমরা যে দুনিয়ার জমিনের মধ্যে এভাবে চলাফেরা করো এই চলাফেরার মাধ্যমে তোমার গুনাহগুলা তোমাদের বড় বাড়ি হইয়া যায় শুনে রাখো রে দুনিয়ার মানুষের দলেরা আমার আল্লাহ কয় বান্দা গুনাহ করতে 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 এমন গুনাহ কইয়া ফালাইছো দুনিয়ার মানুষ তোমার গুনার খবর জানে না খোদার কসম আমি আল্লাহ ঘোষণা করলাম লা তাকুনা তুমি রহমাতিল্লাহ যদি দুনিয়ার সবাই তোমারে তাদের দরজা থেকে ফিরে দেয় আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না মাবুদ কেন তোমার রহমত থেকে নিরাশ হইতাম না আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দার দলেরা রে আমি আল্লাহর বান্দা যখন লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই মাফ করে দেই কারণ আমি আল্লাহ সব গুনার ক্ষমাকারী ইন্নাহু হুয়াল গফুরু রাহিম নিশ্চয় আমি আল্লাহ হইলাম সকল গুনার ক্ষমাকারী বাদা নয় ও আপনি আমি জীবনে কত গুনাহ করলাম আমাদের গুনার খবর কিন্তু আমরা কেউ জানি না হযরতে আদম নবী গন্ডম খাইছে আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে আল্লাহ কিন্তু মাফ করে নাই আল্লাহ জগতের বন্ধুরা ও আমার বন্ধু আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনি যে গন্ডম ফল খাইছেন আপনারা কেমনে ক্ষমা করব কিন্তু হযরত আদম নবী যখন জান্নাতের চৌকাঠের মধ্যে দেখছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের লগে নবীর নামটা লাগানো আদম নবী কয় আল্লাহ একটা নাম দেখছি জান্নাতের চৌকাঠের মধ্যে যে নামটা আপনি আল্লাহর নামের সাথে আছে আল্লাহ গো ওই মুহাম্মদ নামের রসুল আমি আদম নবীরে ক্ষমা করে দেন আল্লাহ কয় কার দোহাই দিলা ওই নবীর রসুলাই তোমার তোমাদেরকে মাফ করে দিলাম আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ নমরুদের আগুনে ফরছে ইব্রাহিম নবীরে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন নমরুদের আগুন থেকে বাঁচাইছে ও বন্ধু এমনে বাঁচাই নাই নবীর উসিলায় বাঁচাইছে ইউনুস নবী মাছের ফেড়ে গেছে ইউনুস নবীরে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বাঁচাইছে এমনে বাঁচাই নাই দুরুদে ইউনুসের মাধ্যমে বাঁচাইছে ও বন্ধুরে হযরতে মুসা নবী তুর পাহাড়ে গেছে তুর পাহাড়ে আল্লাহরে দেখতে চাইছে কিন্তু আল্লাহরে দেখতে পারে নাই তুর পাহাড়টা জইলা সুরমা হয়ে গেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে হযরতে ইদ্রিস নবী
আমার আল্লাহর জান্নাত দেখতে চাইছে, আমার আল্লাহ ইদ্রিস নবীরে জান্নাত দেখাইছে। কিন্তু হযরত ইদ্রিস পয়গম্বরের পরে আল্লাহর একজন নবী ছিল হযরতে সুলাইমান পয়গম্বর। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ার জমিনে সবচাইতে বেশি সম্পদের মালিক ছিল, ধনের মালিক ছিল, দৌলতের মালিক ছিল। সুলাইমান নবী আল্লাহর একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ, আমার দে আপনি এত সম্পদ দিলেন, এত টাকা দিলেন, এত পয়সা দিলেন, এত দন দৌলত দিলেন, আমার মনটা চায় আপনার বিক্রয় যে আপনার যত সৃষ্টি আছে তারারে দাওয়াত খাওয়াইতাম। আল্লাহ কয়, সুলাইমান পারবা না। সুলাইমান নবী কয়, ফাইরাম, আল্লাহর লগে টক্কর দেওয়ার ক্ষমতা কারো আসেনি, জোরে কোন আসেনি। সুলাইমান নবী কয়, আল্লাহ, এই সম্পদ কেউ তো গণ্যা হিসাব করতে পারে না। আল্লাহ গো, আপনার সকল সৃষ্টি জাতিরে আমি দাওয়াত খাওয়াইতাম। আল্লাহ কয়, কোন জায়গায় খাওয়াইবা? বলে, সবচাইতে বড় জায়গা তো আমি সুলাইমান পয়গম্বর যেই জায়গায় থাকি, এটার একটা নদীর কিনার, সমুদ্রের কিনার। কয়, ঠিক আছে, যাও তুমি তোমার আয়োজন করো। রান্না বান্না করতে 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 হযরতে সুলাইমান নবী অনেক 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 রান্না বান্না করছে। আল্লাহ কইছিল, সুলাইমান, তোমার রান্না বান্নাগুলা শেষ নি, খাবারের ইন্তেজাম শেষ। সুলাইমান নবী কয়, আল্লাহ, যা রান্না করছি কত মানুষ খাইবো হিসাব করা যাইতো না। আল্লাহ কয়, সুলাইমান, রেডি থাকো, আমি আল্লাহ কইছিলাম পারতো না তুমি খাওয়াইতা। এমন সময় সমুদ্রের মধ্যে থেকে বড় একটা মাছ আইসা সুলাইমান নবীর ওই খাবার গুলা যা আছে একবার হা কইরা সকল খাবার একটা মাছের পেটে নিয়ে গেছে। আমার আল্লাহর সুলাইমান নবী ডাক দিয়া কয়, মাহমুদু, মাফ চাই গো খোদা, আর কোনোদিন আপনার লগে বাহাদুরি দেখাইতাম না। আল্লাহ কয়, সুলাইমান নবী, এটা কোন বাহাদুরি না, এটা হইল আমি আল্লাহর কুদরতের খেলা, আমি আল্লাহর কুদরতের খেলা দুনিয়ার বান্দা বুঝতে পারে না। হযরত মাওলানা কারী স্বামী হুসাইন নেজাল কাদরী সাহেব, সুলাইমান নবী কয়, আল্লাহ, আপনি যে আমারে বললেন আপনার কুদরতের খেলা বুঝতে পারলেন না, এখন বুঝলাম। আল্লাহর বান্দারা, আমরা কত গুনাহ করছি আমরার গুনার খবর কিন্তু আমরা কেউ জানি না। আমরা কত গুনাহ করছি এগুলা মাফ করতে পারে আল্লাহ, আমরা আল্লাহর কাছে চাইতাম জানি না। আমরা টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, ধন সম্পদ বাড়ি গাড়ি দিয়া গুনাহ ক্ষমা করান যায়নি, টাকা দিয়া যায়নি, বাড়ি গাড়ি দিয়া যায়নি, বাহাদুরি আর শক্তি আর বেড়াগিরি দিয়া যায়নি। না না না, যায় না, যায় না, যায় না, এই সম্পদ দিয়া গুনাহ মাফ করান যায় না। সাহাবিরাই আমার নবীর একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী কু বন্ধ করে দাও, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আমার উম্মতে মুহাম্মদীরি গুনাহ কেমনে মাফ করাইবো। আপনার উম্মত তার বউরে চালাইতো যাইয়া, সন্তানরে চালাইতো যাইয়া আপনার উম্মত গুনাহ করবো, আপনার উম্মত দি গুনার লাগিয়া ধরা খেয়া যাইব। আপনারা কইছেন ইন্না বাতসা রব্বিকা লাশাদিদ, আপনি আল্লাহর ধরা হইল শক্ত ধরা। নবী গো, আপনি যদি আপনার উম্মত রে আমার আল্লাহ যদি শক্ত করিয়া দইরা ফালায় তাইলে তো আল্লাহর বান্দারা ছুটতে পারতো না। আমার নবী কয় রে সাহাবাই কারাম শুনে নাও, আমি দয়াল নবী বললাম, আমার উম্মতেরা যখন গুনাহ করে তাদের কলবের মধ্যে একটা 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 করে গুনার দাগ ফিরা যায়। এই গুনাগুলা করার কারণে আমার উম্মতেরা বড় পেরে হইয়া যাইব, মরার সময় অনেকে বেইমান হইয়া মারা যাইব, গুনাহ করার কারণে মরার সময় অনেকে বিছনায় প্রস্রাব করিয়া দিব ডরে আজরাইলের চেহারা দেইকা। গুনাহ করার কারণে আজরাইলের চেহারা দেইকা অনেকে বিছনায় পায়খানা করিয়া দিব, অনেকে শক্তি উল্টাইয়া দিব, অনেকের জিব্বাটা বাহির করে কামুট দিয়া দিব। বন্ধুরে, ও আমার ফেরেশতা, ও আমার সাহাবাই কেরামের দলেরা, আমার উম্মত যখন বড় পেরেশান থাকবো, টেনশনে থাকবো, আমি চাই না আমার উম্মত টেনশনে থাক, আমি চাই না আমার উম্মত ফেরেশানে থাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত যেন টেনশনে না থাকে, ফেরেশানে না থাকে। আপনি নবীকে আপনার উম্মতের লাগিয়া কিছু করতেন না? আমার দয়াল নবী কয়, কলা না, আম অবশ্যই তো করাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যে গুনাহ করে গুনাহটি থাকেটা কোন জায়গায়? আরে হাদিস শরীফ প্রমাণ করে, যারা ওলি কেরাম আউলিয়া কেরামের হাত ধরে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, শুনে নেন। আউলিয়া কেরামের দরবারে গেলে মস্তবি রুমির মধ্যে ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ
রহমতুল্লাহ বলতেছেন, একটা বান্দার বামস্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা থাকে। মা বোন যারা শুনতেছেন, আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করতেছি। আপনারা তো জীবনে কত গুণা করছেন, আপনারা গুণার খবর কেউ জানে না। স্বামীর লগে বেয়াদবি করিয়া করছেন, এলাকার মধ্যে বেপরতাভাবে গুইরা গুইরা করছেন, দুনিয়ার রং তামাশার মধ্যে থাইকা করছেন। মুরব্বী যারা আছেন আপনাদের কাছে বলি, সংসার চালাইতে দেয়া, সন্তানের খাবার জোগাইতে দেয়া কত গুণা করছেন। ও যুবক ভাইয়েরা, মোবাইলের মাধ্যমে প্রণ গাফির মাধ্যমে তুমি তোমার গুণার জগতে গেলা। তুমি যদি গুণার কারণে আল্লাহর কাছে আটকা পড়া যাও, তিনটা প্রশ্নের জবাব দিবা কথা সত্য। আল্লাহ যদি তোমার ইন্না বাদশা রব্বিকাল আসাদিদের অন্তর্ভুক্ত করে তোমার দৈরা ফালায়, তুমি কোনো জবাব দিতে পারতা না। আমার আল্লাহ কয় বান্দা জবাব দিয়ে তো দিতে পারতা না। তোমার এই কলবদার মধ্যে যে গুণাগুলা করছো, কবরে আসার আগে গুণাটি মাফ করে কবরে আইও। সাহাবীরা কয়, নবী গো নবী গো নবী গো নবী গো, আপনার কাছে জানতে চাই আপনার উম্মতরা যে গুণা করতেছে, এই গুণাটি বুঝি কলবের মধ্যে দুরা জায়গার মধ্যে আটকা। আমার নবী কয়, সব জায়গায় সব রাখা যায় না, পুরাটা শরীরে যদি গুণা থাকতো উম্মতরা দুনিয়াতে বাঁচতে পারতো না। উম্মতরা ভালো কাজ করতে গেলে হাত পা ছইলা সাইকাই হইয়া যাইতো। আরে আমার উম্মতের দলেরা, তোমরা যে গুণা করছো, তোমরা গুণাগুলা কলবের ভিতরে, খোদার কসম রে, এই কলবটা পরিষ্কার করে কবরে না আসলে তোমার এই কলবের কারণে তোমার পুরা দেহটা মাটির মধ্যে জ্বলবো, তোমার পুরা দেহ জাহান্নামের মধ্যে জ্বলবো। কিন্তু যারা কলবটা পরিষ্কার করে কবরে আইব, জাহান্নামের আগুন তার স্পর্শ করব দূরের কথা, জাহান্নামের আগুন তার দেখলে 500 বছরের রাস্তা দূরে দূরে চলে যাইব। নবী গো, তাইলে তাদের কলবের মধ্যে গুণা নাই, তারা দামি। আমার নবী কয়, শুধু দামি না, তারা মরার পরে কবরে রাখলে তাদের দেহটা মাড়িয়ে খায় না, ও তারে মন দেহ মাটিয়ে খাবে, মাটির মন সাধ্য নাই, জইলা হইছে সাই আমার দয়ালের প্রেমে, যেই জনার মন জইলা হইছে সাই, খাইব কেমনে এমন দেহ, খাওয়ার উপায় নাই, অজুয়ার গোসলে আল্লাহর বান্দার জীবন পুইরা হইছে সাই বলেন পবিত্রতাই, আল্লাহর বান্দার দেহ পুইরা হইছে সাই, ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে সাই। এটা দুনিয়ার আগুনে জ্বলা না, দুনিয়ার ফিরিতে জ্বলা না, এই জ্বলাটা হইলো আল্লাহ নবীর প্রেমের জ্বলা। এই জ্বলা যদি পুরা দেহরে জ্বালাইতে পারেন, এই জ্বলা যদি পুরা শরীরে জ্বালাইতে পারেন, নামাজ পড়িয়া কফাল জ্বালাইলান, নামাজ পড়িয়া ওযু করিয়া শরীর জ্বালাইলান, এই জ্বলাটা আমার আল্লাহ নবীর প্রেমের জ্বলা। এই জ্বলা জ্বললা কবরে যাইতে পারলে কবরে লাভ আছে। নবী কয়, শুধু লাভ না, তোমার লাশটা যখন কবরে রাখবো, কবরে কোনো বিছানা দেয়নি, তোশক, লেপ, বালিশ, জাজিম, কম্বল, আমার নবী কয়ে দে, নবী গো দুনিয়ার মানুষ তো দেখে কবরে কোনো লেপ তোশক জাজিম কম্বল দেয় না, আমার নবী কয়ে এই দুনিয়ার মানুষ দেয় না, আল্লাহ দেয়। নবী গো কয়ে, দুনিয়াতে আমল আখলাক ইমানের মাধ্যমে দেহডারে জ্বালায় কবরে আসলে দুনিয়ার মানুষ দেখে তারে অন্ধকার কবরে শোয়া দেয়, দুনিয়ার মানুষ দেখে তারে মাটির ঘরে শোয়া দেয়, আসলে তারে মাটির ঘরে শোয়ায় না। রহমতের তিনজন ফেরেস্তা জান্নাতুন নাইম থেকে একটা জান্নাতের বিছানাই না বান্দার পিঠের নিচে বিছিয়া দেয়। এটা কোনো সাধারণ বান্দা না, ওই বান্দা হওয়া লাগবো ইমানদার, ওই বান্দা হওয়া লাগবো নামাজি, ওই বান্দা হওয়া লাগবো রোজাদার, ওই বান্দা হওয়া লাগবো হক কথা বলনেওয়ালা। আপনি সারা জীবন চুরি চোরটামি করবেন, সারা জীবন বেইমানি করবেন, সারা জীবন নামাজের টাইমে মসজিদের আড়ালে আড়ালে ঘুরবেন, সারা জীবন খারাপ কর্মকাণ্ড করবেন, আপনি আপনার আপনার কবরের মধ্যে জান্নাতের বিছানা চাইবেন। আল্লাহ কয় ঠেঙ্গের ফাইকা ভাড়াইয়া লাইবো, খোদার কসম এমন অন্যায় করা লাগবে না, এমন অন্যায় কইরো না। শুধু ইবিদার নাম ইদ্রিস নবী, ওই জামানায় হযরতে ইদ্রিস আলাইহি সালাতু ওয়াসসালাম যখন দুনিয়ার জমিনে রইয়া গেলেন, আল্লাহ এলান জারি করে দেয়, নবী গো আপনি জান্নাত দেখতে পারবেন, তবে শর্ত হইল একটা, বলে শর্তটা কি? আপনার কিছু সাময়িক পরীক্ষা নেওয়া হবে। কি নেওয়া হবে? পরীক্ষা নেওয়া হবে, আপনি সাবধানতা অবলম্বন করবেন। হযরত ইদ্রিস পয়গম্বর
সাবধানতা অবলম্বন করলেন, উনি এবাদতের মধ্যে মশগুল থাকলেন, কেন জান্নাত দেখবে এই জন্য। বাবা, এ বাবা, তোমরা তো মাহফিলে বসছো, কোনো কথা বলো না, সাবধান চলে দেবা। ইদ্রিস নবী তো বড় আতঙ্কে আল্লাহ পরীক্ষা করবে, উনি সারাক্ষণ নামাজের মুসল্লায় বসা থাকে, শুধু বসা থাকে না, ইদ্রিস নবী রোজাও রাখে, রোজা রাইকা ইফতার কি সেহারি কি, আমরা যদি সারাদিন রোজা রাখি, বড় রাইতে মাছ গরুর গোস্ত আলু ভিটামিন সবজি দুধ যা আছে সব খায়, কথা বলে না ঠিক না ঠিক, ইফতারের সময় এমন খানা নিয়ে বসে মনে হয় 40 দিন খানা খায় নাই, কথা কয় না ঠিক না ঠিক। বন্ধুরে আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী, উনি তো আল্লাহর জান্নাত দেখার জন্য এত বড় ফেরেশান, ইদ্রিস নবীর খানা কি জানেননি? মাহফিল ফর্ত হয়েছে জান্নাত বাঙ্গে বসা লাগতো না, থাক তোমরা বসে থাকো, কথা কয়েও না, কথা বললে মানুষ তোমাদেরকে মন্দ বলবে, তোমারও বলবে, তোমার বাপমারও বলবে, কারণ তুমি এনে বইয়া তোমার বাপমারে ঝগড়া শোনানোর গালাগালি শোনানোর দরকার নেই, নিরাল বসে থাকবা, ভালো না লাগলে উঠতে চলে যাবা, কোনো অসুবিধা হবে আপনার আর। ইদ্রিস নবী চিন্তা করলেন আমি রোজা থাকি কি লেগে জান্নাত দেখবার লাগে, ইদ্রিস নবী সবচেয়ে বড় আশা, তো ইদ্রিস নবী 7 দিনে একটা খেজুর খায়, কয় দিনে একটা খেজুরে 4 ভাগ করে, করে আজকে একটা দিয়ে ইফতার করে, কালকে একটা দিয়ে ইফতার করে, পরশু একটা দিয়ে করে, চতুর্থ দিন একটা দিয়ে করে, কারণ ইদ্রিস নবীর কাছে উনি 2 দিন ইফতার করে ফেলছে, তাহলে 2 দিন ইফতার করলে একটা খেজুরে 4 ভাগ করলে 2 ভাগ শেষ, আর আছে কয় ভাগ? তো ইদ্রিস নবী ইফতারের আগ মুহূর্তে উনি একটা মাঠের মধ্যে বসে রয়েছে, কোথায় মাঠের মধ্যে বসে রয়েছে, এমন টাইমে আল্লাহ জিব্রাইলকে কয়, জিব্রাইল যাও আমার বন্ধুরে পরীক্ষা করো, জান্নাত ঢুকার উপযুক্ত আমার বন্ধু নি, মারহাবা। ইদ্রিস নবী ইফতারের অংশ শীর্ষে এক টুকরা খাইব, এমন টাইমে জিব্রাইল দাহিয়াতুল কালবি অথবা অন্য কারোর মানুষের সুরুত নিয়া সিরা পাঞ্জাবি কাফরের গাঁটটি কাঁধের ভিতরে ইদ্রিস নবীর সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী ওয়া আলাইকুম সালাম, কে বাবা আপনি? বলে আমি মুসাফির, নবীর সুন্নত আল্লাহ পাকের আদেশ, মুসাফির পাইলে ফিরাইবা না, কিছু চাইলে কোনো দিন ফিরাইবা না, মা বোনদেরকে বলবো যদি ঘরে বরকত আনতেন চান ভিক্ষুক যদি আইয়ে কোনো দিন ফিরাইয়েন না, না পারলে আল্লাহর হস্তে মাফ চাইয়া লেবেন তার কাছে। ইদ্রিস নবীর সামনে জিব্রাইল একজন ভিক্ষুকের বেশে, ইদ্রিস নবীর সামনে জিব্রাইল একজন মুসাফিরের বেশে, নবী গো আপনি তো আল্লাহর পয়গম্বরে কি আছে আমার একটু দেন। ইদ্রিস নবী ওনারে ইফতারের অর্ধেক খেজুরের 4 ভাগের 1 ভাগ দিয়া দিছে, 1/4 দেওয়ার পরে মুসাফির কয় নবী 2-3 দিন খানা খাই না, আর এক টুকরা তো আপনার সামনে দেখা যায়, দেন না আমার এটা দিয়া লান, নবী মনে মায়া না রাইখা এটা দিয়া দিছেন, দিয়া দিলাম। কিন্তু বন্ধুরে ও বন্ধুরে বন্ধুরে ইদ্রিস নবী পরের দিন রোজা থাকবো কেমনে, অন্যান্য নবীদের জামানার মধ্যে ইফতারের সময় খাবার খাইলে আবার পরের দিন এই সময় আবার খাবার খাইতো, মাঝখানে কোনো অন্য কোনো কিছু ছিল না, কিন্তু আমার নবীর উম্মতদের কষ্ট হবে বিদায়, আমার নবীজি 2টা পিরিয়ড রাখছেন, একটা ইফতার সময় আর একটা সেহারির সময়, যেন নবীর উম্মতের কষ্ট না হয়। বন্ধুরে ইদ্রিস নবী পরের দিন আর রোজা রাখে নাই, আল্লাহর কাছে কয় আল্লাহ মুসাফির রেখেত মত করছি গো আল্লাহ, আমি আর রোজা রাখলাম না, কালকে থেকে আমি এমনি সাধারণ খাবার খেয়ে চলবো। ওরে মুসাফির আর ইদ্রিস নবীর কাছ থেকে যায় না, সন্ধ্যা হয়ে গেছে, ইদ্রিস নবী ডাক দিয়া কই মুসাফির আপনি কোথায় যাবেন কিভাবে থাকবেন, মুসাফির কয় নবী আপনি কি জানেন না, মুসাফির
মুসাফির যদি কারোর দরজায় আসে ফিরিয়া দেওয়া লাগে না, মুসাফির যদি নিজের ইচ্ছায় যায় তাইলে মুসাফির যাইব নচেত ফিরিয়া দেওয়া যাইত না। ইদ্রিস নবী কয় ঠিক আছে আপনি আমার কাছে থাকেন। এবার মুসাফির এটা কিন্তু মুসাফির না, এটা হলো আল্লাহর ফেরেশতা মুআল্লিমুল মালাইকা জিব্রাইল, ঠিক না? জিব্রাইল ডাক দিয়া কই ইদ্রিস নবী গো, নবী গো, ওই ইদ্রিস পয়গম্বর শব্দ খাওয়াইলেন, ইফতারেরটা খাওয়াইয়া দিলেন, রাইতের খানার জন্য কি রাখছেন? মারামা কইতেন না ইদ্রিস নবী গো, রাইতের খানার জন্য কি রাখছেন গো নবীজি? ইদ্রিস নবী কয় কোনো খানা নাই, সন্ধ্যাবেলা মানুষ গরু দক মাঠে ছাগল দক নিয়ে আসে, অনেক গরু ছাগল যেগুলো শিকারি হইয়া যায় নিজে নিজে বাড়ির দিকে চলে যায় মাঠে ছেড়ে দিলে। ইদ্রিস নবীর সামনে দিয়া একটা বাসার বড় ছাগলের পাল চলে যাইতাছে, এবার জিব্রাইল ইদ্রিস নবীরে বলতাছে, জিব্রাইল ইদ্রিস নবী এখান থেকে একটা মানে পরীক্ষা করতেছে, জান্নাতে যাওয়ার উপযুক্ত হইছে নি, নবী গো এখান থেকে একটা ছাগল লন অথবা একটা বকরি লন, জবাই করেন আপনার একদিন দুই দিন তিন দিনের খানার যোগানো হইয়া যাইব। নবী কয় তওবা, পরের সম্পদ খানা তো নবীদের কাম না, নবীর উম্মতের কামনা, আমরা কিন্তু পরের সম্পদ ফাইলে সারি না। রাস্তা দিয়ে হাইটা যায় কারোর গাছের মধ্যে কোনো আম দেখলে ডিল মেরে ডারে লইয়া লায়, গাছ কাটতে গেছে কেউ যদি ক্ষেতের মধ্যে ফেজ লাগাইছে, কেউ যদি ক্ষেতের মধ্যে দৈন্যা বান্যাইছে, আর এডিরে গাছের তুবেরে গাছের মধ্যে ভিতরে করে বাড়িত লইয়া যায় গা, এটা ফরের সম্পদ, আল্লাহ মাফ করত না। ইদ্রিস নবী কয় নবীরা তো ফরের সম্পদে হাত দিতে পারে না, আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল তুমি না বলছো আমার ইদ্রিস নবী জান্নাতে যাইতে পারত না, যারে জিব্রাইল যা আমার নবী ইদ্রিস নবীরে জান্নাতে লইয়া যা, আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো আপনি কেন কেন এই খাবারটা খান না? বলে আমার জীবনে বড় শখ আমি আল্লাহর জান্নাতটা একটাবারের জন্য দেখতাম। ইব্রাহিম কয় শর্ত আছে, বলে কিসের শর্ত? আমনে শর্ত দেন কি লেগা, আমনে তো মুসাফির ভিক্ষুক মানুষ, আপনার কোনো শর্ত আমি মানতে রাজি না। বলে মানবেন কেমনে? আমি তো আসলে কোনো মুসাফির সাধারণ কেউ না, আমি হইলাম আল্লাহর ফেরেশতা ইব্রাহিম। আপনার একজন ফকির, আপনি কেমনে ইব্রাহিম? বলে হ্যাঁ আমি আল্লাহর ফেরেশতা ইব্রাহিম। বলে কেন আসছেন? কই পরীক্ষা নিতাম, আপনি ফাঁস করে ফেলাইছেন। নবী গো আল্লাহ কইছে আপনার জান্নাত দেখাইব, আপনি জান্নাত দেখতে চান? ঠিক আছে নবী, আল্লাহ কিছু শর্ত আরোপ করে দিছে, আপনি যদি জান্নাতে যাইতে চান, আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করে দিছে জান্নাতে যাইবেন আবার জান্নাত থেকে ফিরা চলে আসবেন, একবার সুযোগ। কয়বার সুযোগ? কয়বার সুযোগ? জান্নাতে যাইতে পারবেন, তবে শর্ত একটা, যাইতে পারবেন, বাইর হইলে আর ঢুকার কোনো সুযোগ নাই। ইদ্রিস নবী কয় ঠিক আছে নিয়া চলো। নবী তো হেকমত জানে, আল্লাহ কয় নবী আপনার আরে হেকমত শিখিয়া দিছি। ইদ্রিস নবী জান্নাতের কাছে গেছে, এত সুন্দর জান্নাতের চৌকাঘর, ইদ্রিস নবী তাকায়া দেখে জান্নাতের দরজার মধ্যে আল্লাহর নামটার লগে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইদ্রিস নবী কয় জিব্রাইল ডুববনি, ইদ্রিস নবীর কদমের মধ্যে জুতা আছে এক জোড়া, ইদ্রিস নবী পায়ের মধ্যে খরমডি পয়রা, জান্নাতের মধ্যে ডুকছে রে বন্ধুরা, ইদ্রিস নবী জান্নাতের ভিতরে যাইয়া গুইরা 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 শেষ কইরা আইসা ডাক দিয়া কয় জিব্রাইল ফেরেস্তা বাইর হইয়া গেলাম জান্নাতের দরজায় দাঁড়াইয়া গেলাম। ইদ্রিস নবী জান্নাতের দরজায় দাঁড়াইয়া রইছে, জিব্রাইল কয় ইদ্রিস নবী চলেন, জান্নাত দেখা তো শেষ হইছে? বলে হ্যাঁ হইছে। ইদ্রিস নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল আমি তো জান্নাত দেখছি, আপনি তো কইছেন আল্লাহ আমারে শর্ত দিছে একটা, একবার জান্নাতে যাইতাম। বলে হ্যাঁ আমি তো জান্নাতরা ঘুরে চলে আসলাম। জিব্রাইল আমি ইদ্রিস নবীতে জান্নাতে গেছিলাম, তুমি দেখো আমার শরীরে কি কি ছিল? বলে মাথায় একটা লম্বা পাকড়ি ছিল সাদা রঙের, শরীরে একটা পাঞ্জাবি ছিল সাদা রঙের, সুন্দর দাড়ি সুন্দর অবস্থা। বলে আমার পায়ে কি কোনো খরম আছিল না জুতা ছিল না? বলে আছিল তো কজুতাড়ি কো, কজুতাড়ি তো নাই, জুতাড়ি কোন জায়গায়? ইদ্রিস নবী কয় জুতাড়ি তো জান্নাতের ভিতরে রাখাইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইদ্রিস নবী কয় জুতাড়ি তো জান্নাতের ভিতরে রাখা আসছি। ইদ্রিস নবীর আবার জিব্রাইল কয়, ও ইদ্রিস নবী জুতাতে জান্নাতে রাখা আসছেন, সাবধান
জান্নাতে আর ঢুকা যাইতো না, আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কইছে একবার যাওন যাইব, ওমা জুতা লইয়া যাইতাম না, জুতা কি আল্লাহর কাছে রাইখা দিব নি জান্নাতের ভিতরে? জিব্রাইল কয় নবী ঠিক আছে জান্নাতের ভিতরে ঢুকেন, জুতাটি তাড়াতাড়ি নিয়ে আসেন। ইদ্রিস নবী জান্নাতের ভিতরে ঢুকছে, জুতাটি পায়ে দিয়া কয় জিব্রাইল জান্নাতের দরজা বন্ধ করে লাও। ইদ্রিস নবী ডাক দিয়া কয় জিব্রাইল, জিব্রাইল বন্ধ করো বন্ধ করো, জান্নাতের দরজা বন্ধ করো। বলে কেন 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 বন্ধ করতাম? পরে তোমার খোদা একবার শব্দ দিছে জান্নাতে ঢুকে যেন বাহির হইয়া যায়, পরের বার ঢুকলে বাহির হম এই শব্দ তো দিছে না। আমি ইদ্রিস নবী আর জান্নাতের মধ্য থেকে বাহির হইতাম না। আল্লাহ ইব্রাহিম একটা ডাক দিয়া কয় আল্লাহ আপনার পয়গাম্বর ইদ্রিস নবী তো জান্নাত থেকে বাহির হয় না, বলে কেন বাহির হয় না? বলে আপনার সত্য মানছে একবার গেছে একবার আইছে, পরের বার যে ঢুকছে ইদ্রিস নবী জান্নাত থেকে বাহির হইতে চায় না, আপনার বন্দি ইদ্রিস নবী জান্নাত থেকে বাহির হয় না। আল্লাহ কই জিব্রাইল, ও জিব্রাইল আমার বন্ধুদের তো জান্নাতে ঢুকে গেছে, আমার বন্ধুরে আর বাহির করার দরকার নাই, আমার বন্ধুরে আর বাহির করার দরকার নাই। হাদিস শরীফে নবী আমার কয় না ওয়ার উমাই আকরামু বাবাল জান্নাহ, আমি নবী জান্নাতের দরজা খোলাম, জান্নাতের দরজা আমি নবী খুললে কেউ ঢুকবো কেউ ঢুকতো না এমন কোন কথা না। আমার উম্মত একটা একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে গো, আমার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। বন্ধুরে ও নরসিংহপুর রাঙ্গুড়ি পাড়ার বাবারা, আপনি আমি জাহান্নামেও যদি সহিলা যায় আমার নবী কয় জান্নাতের দরজা আমি নবী আগে খুললামু। ওই দরজাটা খোলার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করাইবো, আমি নবী জান্নাতের দরজার কাছে দাঁড়াইয়া থাকামু। আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, সবটি উম্মতের জান্নাতে নেওয়া সারা আমি দয়াল নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। চিন্তা করেন কোন নবীর উম্মত, কোন নবীর আশেক, কোন নবীর প্রেমিক হইয়া দুনিয়াতে চলাফেরা করেন। আমার পর্দার অন্তরালে তো কত মা বোনেরা বৈশা রয়েছে, আপনারা তো মন্ডা চাই মদিনা যাইতেন, মুরব্বীরা তো মন্ডা চাই মদিনা যাইতেন। আপনারা জোরে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা না দেখা যদি মইরা যায় তাহলে আমরা আপনার জীবন তো ধন্য হবে না। নবী গো নবী গো নবী গো, টাকা আছে পয়সা আছে ধন আছে দৌলত আছে মদিনা যাইতে পারি না। আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী কয় টাকা পয়সা দিয়া মদিনা যায় না, অন্তরের মোহাব্বত দিয়া মদিনা যায়। পর্দার অন্তরালের মা বোনেরা ইদ্রিস নবীর কথাটা তো সুন্দর করে শুনছেন যে এই নবীর উম্মত, ওই নবীর একটু শানের ওয়াজ না করলে কিন্তু আজকের মাহফিল পরিপূর্ণ হবে না। শুনেন 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 গো আম্মুজিরা, আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন নবীর মদিনা যাওয়ার জন্য